যেতে যেতে রাস্তায় হয়তো উনি সত্যিটা স্বীকার করে নেবেন, আর তখন যেহেতু আমি থাকবো না ওনার জন্য একটু ইজি হবে। তুমি তার কাজ কারবার দেখেছো? আমাদের কোম্পানির সব মেয়েদের সঙ্গে ওনার স্লাইট একটু ঘেঁষাঘেঁষি আছে। যেই জায়গায় একটা মাইক্রো নিলে আমাদের হয়ে যায়, সেই জায়গায় আমরা দুইটা মাইক্রো ব্যবহার করেছি। ওয়াই বলেন আমাকে কি করতে হবে? ভালো লাগে না, ভালো থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। আপনারা যখন মালয়েশিয়াতে, তার আগে যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি খুব মাইন্ড করবেন? না করবো না, বলুন। আর ইউ ম্যারিড? জি। প্লিজ ডোন্ট মাইন্ড ম্যাডাম, এই কথাটা জানা অবশ্য আমার একটু প্রয়োজন, মানে এটাকে অন্যভাবে নেবেন না, মানে এই প্রশ্নটা আসলে আপনি কি আসলে ম্যারিড? না। সরি ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। এখন আরেকটা উত্তর আপনি আমাকে দিন, মানে সেটা হচ্ছে যে আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? মিস্টার এসান, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে আপনি ইন্টারোগেশন সেলে আছেন। আমি সরি, আমি ভুলিনি ম্যাডাম, আমি সত্যি ভুলিনি। আজ পর্যন্ত হন্যে হয়ে সে ছোটবেলা থেকে যে মেয়েটিকে আমি মনে মনে খুঁজছি, সে মেয়েটিকে যে আমি ইন্টারগ্রেশন সেলে এসে পেয়ে যাব সেটা আমি কখনো ভাবতে পারিনি। আপনি আমার মতো মেয়ে খুঁজছেন হন্য হয়ে? এক্স্যাক্টলি, আমি যে মেয়েটিকে স্বপ্নের মতো করে কল্পনায় দেখতে পাই, যে মেয়েটিকে আমি হন্য হয়ে খুঁজছি, যে ওই সেই চুল, ওই সেই চোখ, ওই সেই ঠোঁট, ওই সেই নাক, ওই সেই ওই সে এক্সকিউজ মি, কিছু মনে না করলে একটু হাসুন না ম্যাডাম, প্লিজ একটু হাসুন না ম্যাডাম, প্লিজ। মানে হাসিটি যদি একটু মেলে যায় তাহলে আমি ভাববো যে ষোলোতে ষোলো, কুড়িতে কুড়ি, যেটা ভাবছি সেটাই, প্লিজ। ও সীতা, এবার প্লিজ বলুন না ম্যাডাম, আপনার কি বয়ফ্রেন্ড আছে? মিস্টার এসান, ইউ আর ক্রসিং ইউর লিমিট, এটা একটা পার্সোনাল কোয়েশ্চেন। আমি জানি এটা পার্সোনাল কোয়েশ্চেন, তারপরে প্লিজ বলুন না ম্যাডাম, আপনার কি বয়ফ্রেন্ড আছে? বলবো না। বলবেন না? না। আই এম সো সরি, আমি আপনার কোনো কোয়েশ্চেন আনসার করবো না। মানে? মানে খুব সহজ। আরে ভাই, আপনি আমাকে দুনিয়ার কোয়েশ্চেন করবেন, দুনিয়ার পার্সোনাল কোয়েশ্চেন করে আপনি আমাকে কুপোকাত করে ফেলবেন। আপনি 400 পৃষ্ঠার আমাকে পার্সোনাল কোয়েশ্চেন করবেন, সেটার দিক থেকে কোনো মানা নেই, সেটার উত্তর আমি আপনি যাইবা মাত্র দিতে বাধ্য থাকিব। অথচ আমি আপনাকে একটা পার্সোনাল কোয়েশ্চেন করলাম, সেটার ছোট্ট একটু উত্তর আপনি দিতে পারবেন না? না দিব না, কারণ আমি আপনাকে পার্সোনাল কোয়েশ্চেন করব, এটা আমার ডিউটি। বাট আপনি আমাকে পার্সোনাল কোয়েশ্চেন করবেন, এটা আপনার ডিউটি না। অবশ্যই ডিউটি, যেই যুগ পড়েছে তাতে করে নিজের বউ খোঁজার দায়িত্বটা নিজেকে নিতে হয়। মিস্টার এসান, আপনি কি ইন্টারোগেশন সেলে এসেছেন নাকি আপনার জন্য পাত্রী দেখতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ইন্টারোগেশন সেলে এসেছি, কিন্তু আমার স্বপ্নের মতো কোনো পাত্রী যদি ইন্টারোগেশন সেলে এসে পড়ে এবং সেটা যদি আমি মানে মানে অকপটে আপনাকে বলে দিই, সেটা কি অন্যায়? মানে সেটা কি অবিচার? আমি আমি আপনি আমার আমার কোশ্চেনের উত্তর দিন, এত ধোয়া কেন বলুন তো? স্বপ্নের মতো না, ইউ ফ্লার্ট পাঁচ, কয়টা মেয়ে আপনার স্বপ্নের মতো? অ্যানি, বন্যা, আর কয়জন? মানে সত্যি স্যার, আমার সব কিছু আপনার স্বপ্ন দেখা মেয়েটার মতো? হ্যাঁ, সেই চোখ, সেই নাক, সেই মুখ, সেই ঠোঁট, আমি সব কিছুই। তাহলে আপনি শুধু বন্যার পেছনে ঘুরেন কেন? আমার পেছনে তো একদিনও ঘুরলেন না। আরে বাবারে, তোমার পেছনে যে ঘুরবো, আমার তো ইচ্ছেই করে, দুইটা বিট কেললে ছেলের জন্য তো সেটা পারছি না, সবসময় তোমাকে ব্লক করে রাখে। কারাই বিট কেলে? রাজু এবং আসিফ। এটা কিন্তু স্যার ঠিক বলেছেন। এখন এখন তুমি বলো তো, তোমার আসলে মত কি এই ব্যাপারে? কোন ব্যাপারে? না মানে তোমাকে তো সবসময় স্বপ্নেই পেয়েছি, বাস্তবে তো পাইনি, বাস্তবে কি তুমি আমার হতে পারো না? একটা কাজ করি, এই ব্যাপারটা নিয়ে তাহলে আমি একটু রাজু আর আসিফের সাথে আলোচনা করে দেখি, যেহেতু ওরা দুইজন আমাকে পছন্দ করে, প্লাস আমার খুব ভালো ফ্রেন্ড, ওদের মতামতের একটা ব্যাপার আছে না, প্লাস রাহাত স্যারকেও তো জানাতে হয় ব্যাপারটা, তাই না? আর আপনি তো জানেন
রাহাত স্যারের সাথে আমার হালকা মানে আছে একটা সবাই পছন্দ করে, সেজন্য তো বলছি এনি যে কথাটা নিজের মধ্যে রাখো, যেহেতু সবাই তোমাকে একটু পছন্দ করে সেজন্য বলছি যে কেউ যদি শোনে যে তোমার আর আমার মধ্যে একটা রিলেশন চলছে বা কিছু একটা হচ্ছে তাহলে তো একটা গন্ডগোল বেঁধে যাবে না? আপনারা আমার মানে আপনারা আমার মধ্যে তো এখন কিছু শুরুই হলো না। আরে শুরু হয়নি মানে কি বলছো তুমি? স্বপ্নে তো প্রতিদিনই তোমাকে দেখছি, প্রতিদিনই তোমার সঙ্গে কথা বলছি। আরে বাবা সেটা তো আপনার দিক থেকে, আমার দিক থেকে তো না। আমাকে শুধু একটা দিন তোমার কাছে আসতে দাও এনি, তারপরে তুমি দেখবে প্রতিদিনই তুমি আমাকে স্বপ্নে পাচ্ছ। বুঝলাম, আমি তাহলে একটু ভেবে দেখি। হ্যাঁ বাই। একটু তাড়াতাড়ি ভেবে এনি, আমার কিন্তু তর্স হচ্ছে না। স্যার, ইউ আর ক্রসিং ইওর লিমিট। ভালোবাসার কোনো লিমিট থাকে বন্যা? তুমি বলো, ভালোবাসার কোনো লিমিট চলে না। স্যার, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ বলছি, আপনি সিনিয়র বলে সিনিয়রের সুযোগ নিয়ে যা খুশি তাই করবেন না, সব কিছু আমি মেনে নিতে একদমই বাধ্য নই। ইউ লিসেন বন্যা, তুমি আমার জুনিয়র বলে আমি একটা কথা বলছি, যে জুনিয়র এবং সিনিয়রের মধ্যে যে কিছু হয় না তা কিন্তু না, হতে পারে। স্যার এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। এবার কিন্তু সত্যি সত্যি আমি কেঁদে নেব বন্যা, তোমাকে আমি বোঝাতে পারবো না বন্যা, যে তুমি যে আমার কি, ইউ আর মাই ড্রিম গার্ল, তোমাকে আমি সবসময় একদম ড্রিমের চোখে দেখি, এতটা ড্রিম তুমি চিন্তাই করতে পারবে না, তুমি যে আমার কতটা স্বপ্ন কন্যা, ও মাই গড, তুমি সত্যি আমার একটা স্বপ্ন কন্যা। মানে সেই কিশোর বেলার থেকে আমি একজনকে স্বপ্নে দেখতাম, তার নাম দিয়েছিলাম আমি স্বপ্ন কন্যা। বন্ধু বান্ধব আমাকে বলতো তুই কাকে স্বপ্ন দেখছিস, আমি বলতাম আমি যাকে স্বপ্ন দেখছি স্বপ্নই থেকে যাবে, সেই চোখ সেই নাক সেই চুল সেই ঠোঁট, আহ যেদিন তুমি প্রথম আমার অফিসে জয়েন করলে সেদিন আমি ভাবলাম স্বপ্ন স্বপ্ন না, স্বপ্ন যে বাস্তব হতে পারে সেটা তুমি হচ্ছে বড় প্রমাণ। এই তুমি হেসো না, ও মাই গড, সেই দাঁত ইলিলিলি। আরে স্যার প্লিজ, না 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 না, পুরো প্লিজ বলো না, প্লিজ তুমি আমাকে অ্যাকসেপ্ট করো, না আমি বাঁচবো না। স্যার স্যার প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করেন স্যার প্লিজ। আমার পক্ষে কোনো কিছু বোঝা আর সম্ভব না, আমি তোমাকে নিয়ে এখন একটা অফিসে যাব। অফিস? কোন অফিস? মালয়েশিয়া কাজ অফিস আছে সেই অফিসে। একদম চড়ায় দাঁত ফেলে দিব ফালতু কথাটা। রফিক, ম্যাডাম স্যারকে ডেকে পাঠাও। কি ব্যাপার, আমাকে আবার এখানে আসতে হলো কেন? উনি তো আমার উপস্থিতিতে কথা বলতে আনইজি ফিল করেন। না না স্যার, উনি আর এখন আনইজি ফিল করছেন না, সব ঠিক হয়ে গেছে। উনার আসল চেহারাটা ধরা পড়ে যাওয়ার পর উনি এখন অন্য একটা মুডে চলে গেছেন, আর উনি তো আপনাকে ডেকে পাঠিয়েছেন, তাই না স্যার? আপনি কি কাউকে সন্দেহ করেন? কোন বিষয়ে বলুন তো ম্যাম? মালয়েশিয়ান পুলিশের বিবৃতিতে বলা হয়েছে এই কিডন্যাপিং এর সাথে আপনাদের কেউ একজন জড়িত। তাই নাকি? জানতাম না তো। এখন আমরা জানতে চাচ্ছি যে আপনার সন্দেহের তালিকায় কি কেউ আছে? জি না, না কেউ না। আচ্ছা আপনি নিজেও না? মানে আপনি কি আমার কথা বলছেন? মানে আমি, হ্যাঁ মানে আমরা কিন্তু আপনাকে সন্দেহের তালিকায় রেখেছি। আমাকে কি বলছেন, আমি নিজেই তো কিডন্যাপিংয়ের মধ্যে পড়ে গেছি, মানে আমাকেও কিডন্যাপ করা হয়েছে, কিন্তু আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন। না এরকম অনেকে হয়, মানে পুলিশের সন্দেহ তালিকা থেকে নিজেকে বাঁচানোর জন্য অনেকেই নিজে কিডন্যাপ হয়ে যায়। না আপনি হয়তো আপনি নিজেকে নিজে কিডন্যাপের ব্যবস্থা করেছেন। কি বলেন, নিজেকে আবার নিজে এরকম কিডন্যাপ কেউ করে নাকি? হ্যাঁ এরকম হয়, মানে নিজেকে পুলিশের সন্দেহের খাতা থেকে বাদ দেওয়ার জন্য এরকম অনেকেই করে, এরকম উদাহরণ আছে। হ্যাঁ আমিও দেখেছি,
একটা হিন্দি ছবিতে, না 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 হিন্দি ছবি না, এটা হচ্ছে কি একটা একটা তামিল ছবিতে, ছবিটার নাম আমার মনে আছে আন্ডে পান্ডে কিডনা পান্ডে, মানে ওই হিরো মানে নিজেকে নিজে এভাবে কিডন্যাপ করে কিন্তু দর্শক নিজেকে আবার হাওয়া করে দিল। হ্যাঁ ক্রিমিনাল এরকম করে আর কি, হতে পারে, কারণ আমি ছাড়াও তো আরও অনেকে কিডন্যাপিং হয়েছে, যেমন মিতু, রিয়া, জেবা, আসিফ, হ্যাঁ এদের মধ্যে তো কেউ কাজটা করতে পারে, কেউ করে থাকলে সেটা কে হতে পারে কোনো আইডিয়া? সেটা আমি কি করে বলবো। তার মানে আপনি কাউকে সন্দেহ করেন না? না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কাজটা আপনি শুধু একাই করেছেন, আপনার সাথে আর কেউ ছিল না? না 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 না, মানে এটা কী ধরনের প্রশ্ন করলেন, আমি তো নিজেই হক চুকিয়ে গেলাম, মানে আমি কেন এই কাজটা করতে যাবো? ছি 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 ছি, মানে আমি আমি বললাম যে এটা হতে পারে কেউ কেউ হয়তো এই কাজটা করেছে, মানে শুধু শুধু আমার উপরে এরকম তাক করা। আমি কিন্তু কাউকে সন্দেহ করি না, তবে 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 আমাদের মধ্যে রিয়া মেয়েটা জানি একটু কেমন কেমন যেন, মানে কেমন যেন মানে কেমন যেন, মানে আমরা যারা কিডন্যাপ হলাম সেদিক থেকে আমাদের কারো কিছু হলো না, ওর উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল, ব্যাপারটা আশ্চর্যজনক না? আমার কথা কোনটা, কিডন্যাপারদের যদি উদ্দেশ্য থাকে শুধু রিয়াকে কিডন্যাপ করবে, তাহলে সেদিক থেকে আমরা কেন কিডন্যাপ হলাম, তাই না? এই বিষয়টাই বারবার আমার মনে প্রশ্ন লাগছে। আমাদের মনে হয় না যে আমাদেরকে ওই পথে যেতে হবে, তাই না? উনি ওনার মান সম্মান কীভাবে রক্ষা করতে হয় খুব ভালো করে জানেন, আমার মনে হয় উনি আমাদের সহযোগিতা করবেন, তাই না? মিস পণ্ডা আপনি আমাদের সহযোগিতা করবেন না? বলেন, যা বলতে চেয়েছিলেন সেটা বলেন প্লিজ। আমি আসলে কনফিউজড হয়ে গিয়েছিলাম সেদিন রাতে ওনার কথাটা শোনার পর, আমি ভাবতেও বসে গিয়েছিলাম, এক পর্যায়ে মনে হলো ঠিক আছে যা হচ্ছে হতে দেখ, এভাবেই যাক সব কিছু, যেহেতু আমি তার ড্রিম গার্ল। কিন্তু তার কিছুদিন পরে আমার অ্যানির সঙ্গে কথা হয়, অ্যানি আমাকে যেটা বললো সেটা শুনে আই ওয়াজ শকড, মানে সে নাকি অ্যানিকেও সেম কথাটাই বলেছেন। আচ্ছা রিয়ার বাসার খবর নিয়েছিলে? জি স্যার, রিয়ার বোনের সাথে কথা হলো, বললো যে আগামীকাল আর পরশু পারবে না, কিন্তু এরপরে ট্রাই করবে। না না, বেশি অসুবিধা হলে আমরা না ওদের বাসায় যাই, সেটা আমি বলেছিলাম, কিন্তু ওরা আসলে অত ইন্টারেস্ট দেখালো না, বললো ওরা এখানেই নিয়ে আসবে। আচ্ছা ওর মানসিক অবস্থা কীরকম, মানে কথাটা কি ঠিকমতো বলতে পারবে? একটু নেগেটিভ, সে নাকি এখনও ক্লিয়ারলি অনেক কথা বলতে পারছে না। তাহলে তো সমস্যা। জি স্যার। আচ্ছা স্নেহা। জি। কেসটা কেমন জটিল হয়ে যাচ্ছে না? আজকে সকালে আরেকটা ঘটনা ঘটেছে স্যার, এরপর আসলে আমি বুঝতে পারছি না যে কেসটা ইজি হয়ে গেল নাকি আরও ক্রিটিক্যাল হয়ে গেল। কি ঘটনা স্যার? আজকে সকালে আমার মেইলে একটা ভিডিও মেইল এসেছে। কিসের ভিডিও দেখি। Oh my god, এ তো বাংলাদেশের কুখ্যাত গডফাদার শেরবাজ হায়দার। কেমন লাগছে আজকের দিনটা? খুবই চমৎকার, তাই না স্যার? আমার কাছে তো প্রতিদিনই খুব চমৎকার একটা দিন। এই যে পানি, পানি দেখে মনে পড়ে গেল ছোটবেলায় একবার নানা বাড়িতে গিয়েছিলাম লঞ্চে করে, হঠাৎ করে কি যেন হলো, ঝড় শুরু হয়ে গেল, লঞ্চ প্রায় ডুবি ডুবি অবস্থা, মনে হচ্ছিল আর বাঁচব না।
যারা যারা ছিলাম লঞ্চে সবাই মারা যাব। কি এক আকস্মিক ঘটনায় বেঁচে গেলাম। তারপর থেকে প্রতিটা দিনই মনে হয় নতুন একটা দিন, সুন্দর একটা দিন, প্রতিটা দিন জীবনে একটা এক্সট্রা পাওয়া। সেদিন মারা গেলে আপনার সঙ্গে কোনোদিন আমার আর দেখা হতো না, তাই না স্যার? তাহলে আপনি কেন মারা গেলেন না স্যার? মানে সেদিন মারা গেলে আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হতো না, তাই না স্যার? আপনার সাথে আমার দেখা হওয়ার কারণে আমার জীবনে কষ্টের পরিমাণটা অনেক বেড়ে গেল। এমনিতেই আমার জীবনে অনেক কষ্ট, কেন শুধু শুধু কষ্ট বাড়ালেন স্যার? কি বলছো তুমি এসব? সবই বোঝেন স্যার, শুধু না বোঝার ভান করেন। আমি সত্যি বলছি, আমি আসলে কিছুই বুঝতে পারছি না। হয়েছে স্যার, আমাকে আর মিথ্যা বলতে হবে না। আমি চাই না আমার কারণে আপনাকে মিথ্যা বলতে হোক স্যার। হ্যাঁ বলো। না কিছু না। সমস্যা নেই বলো। কিছু না স্যার, সবই জানেন, সবই বোঝেন। তারপর কি হলো স্যার? তারপর আর কি, ওই যে আমার মানে পাত্রীর বাবা, সে তখন ওই কলার ছাল যেটা আছে সেখানে উল্টে পড়ে গেল, সাথে সাথে আমিও মানে শ্বশুর আর জামাই দুজন একসঙ্গে চিপ। মেয়েটা আপনাকে খুব পছন্দ করতো, তাই না স্যার? নট রিয়েলি। মেয়েটা আসলে আমাকে তেমন পছন্দ করতো কিনা সেটা আমি জানি না, তবে হ্যাঁ আমি ওর সঙ্গে টাঙ্কি মারতাম। এই যে এখন যেমন আমি তোমার সঙ্গে টাঙ্কি মারছি। তুমি আমার কিছু মনে করো না, মানে মাইন্ড করো না। না স্যার, আমি কোনো কথাই মাইন্ড করি না। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি একটু ফ্রেন্ডলি টাইপ। একটু বেশি ফ্রেন্ডলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ও একটা বিষয় একটু তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে এই যে মেয়েরা যারা আছে ওদের খাবার বলো না যে আমি তোমাকে নিয়ে রেস্টুরেন্টে এসেছি। যদি বলো তাদেরকে, ওরা কিন্তু আবার কষ্ট পাবে। না স্যার, ওরা কষ্ট পাবে না, কারণ আপনি প্রত্যেকটা মেয়েকে ইন্ডিভিজুয়ালি এরকম লাঞ্চ অথবা ডিনারে নিয়ে আসবেন। রাইট, এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছ। ইউ নো হোয়াট, তুমি বেশ ইন্টেলিজেন্ট টাইপের একটা মেয়ে। আমি মোটেও ইন্টেলিজেন্ট না স্যার, বরং আমি একটু বোকা টাইপের। আর সেই জন্যে কি আপনাকে এত পছন্দ করি? আচ্ছা, তাই নাকি? জি স্যার, খুব পছন্দ করি আমি আপনাকে। কতটা পছন্দ করি আমি আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনি কখনো বোঝার চেষ্টাও করেন না, কিন্তু আমি আপনাকে খুব পছন্দ করি, মানে কতটা পছন্দ করি। একটু কথা বলি মাঝখানে, মানে এত বেশি আবার পছন্দ করতে যেও না। তুমি যদি আবার আমাকে এত বেশি পছন্দ করো তখন দেখা যাবে যে আমি তোমার কাছ থেকে সুযোগ নিচ্ছি। প্লিজ দেন, একবার নিয়েই দেখেন না স্যার, দেখেন না, আপনার চাইতে হবে না, আমি সব দিয়ে দিব। সত্যি সত্যি স্যার, আপনি আপনি প্রমাণ চান? আপনি যদি বলেন এটা দিয়ে এক্ষুণ তোমার হাতটা কেটে ফেলো, আমি আমি এক্ষুণ কেটে ফেলবো স্যার। আপনি যদি বলেন আমি এক্ষুনি ওই জায়গাটা লাভ দিয়ে দিতে পারবো। আপনি আপনি বললে স্যার আমি জান পর্যন্ত দিয়ে দিতে পারবো স্যার। আপনি সত্যি জানেন না স্যার, আপনাকে আপনাকে আমি কোনো দিন বোঝাতে পারছিলাম না। এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে আপনাকে আমি বোঝাবো যে আপনাকে আমি কতটা পছন্দ করি, কতটা কতটা বোঝেন না। প্রিয়া
প্রিয়া প্লিজ কুল ডাউন। কি হলো, কি হয়েছে তোমার, তুমি এমন কেন করছো? প্রিয়া প্রিয়া, আমি তোমাকে বলছি কি, প্রিয়া, এই প্রিয়া, আপনি কি এতক্ষণ ধরে গল্প করছিলেন এখানে? না, গল্প করছিলাম না, এখানে দাঁড়িয়ে খুব সুন্দর বাতাস আসছিল, বাতাসগুলো খাচ্ছিলাম। আপনি শুধু বন্যার সঙ্গেই বাতাস খান। ইয়েস, স্টপ ইট, কি প্রবলেম তোমার, তুমি এভাবে কেন কথা বলো সারাক্ষণ?